আসসালামু আলাইকুম। মা মিশনারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। তো এই যে ইঞ্জিলটা দেখছেন, এটা একটু আগে কিন্তু ইঞ্জিলটা চালিয়ে আসছে। তো আসার পরে যে ঘাট নৌকা বাঁধে, সে ঘাটে নৌকা বাঁধার পরে তো একবার ট্রাই করতেছিল যে ইঞ্জিলটা বন্ধ হবার কারণ কি। তো তারা ইঞ্জিলটা আবার স্টার্ট করছিল, তো স্টার্ট হচ্ছে না। তো আমরা একটু দেখে নেই যে ইঞ্জিলটার কি সমস্যা। এটা হচ্ছে গিয়া যে দেখেন এলাটাস ইঞ্জিন, এখানে একটু বাজি খেয়েছিল যার কারণে সমস্যা দাঁড়িয়েছে। তো আমরা ইঞ্জিনটা আনসেটিং করে দেখি কি অবস্থা। তো আমরা ইঞ্জিনটা রানিং দিয়ে দেখতেছি, আমরা দেখতে পেলাম যে দেখেন ফুয়েল পাম্পে কিন্তু তেল দিচ্ছে, যার কারণে আমাদের ফুয়েল পাম্পটা দেখতে হবে কি সমস্যা। তো আমরা ফুয়েল পাম্পটা খুলে নিই, পরবর্তী আপনাদের কাজে আবার হাজির হব। তো বন্ধুরা, আমরা ইঞ্জিনের হ্যান্ডেল সাইড কভারটা আনসেটিং করে ফেলি। তো আনসেটিং করার পরে আমরা যে রুকটা পেলাম, আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন এখানে যে তিনটি ফাইবারের নাট থাকে এবং বল থাকে, সেগুলো কিন্তু ফেসে গিয়েছে। এই দেখেন তারাটা কিন্তু ফেসে গিয়েছে। তো যার কারণে ইঞ্জিলে তেল মারতেছিল না, কারণ এটার মধ্যে কিন্তু এই যে জায়গাটা দেখছেন এটার মধ্যে কিন্তু গভর্নরের ডালের ফাংশন, যেটা তেল মারতে সাহায্য করে। তো এটার কারণে কিন্তু ইঞ্জিল হয়তো গভর্নর বন্ধ করেছে, যার কারণে বলটা ফেসে গিয়ে বাটির মধ্যে পড়ে গেছে। তো আমরা বলটা আনসেটিং করব, করে আবারও বিস্তারিত নিয়ে আসবো যে কী সমস্যার কারণে এরকম হলো। তো বন্ধুরা, আমরা যে সমস্যাটি পেয়েছি ভালো করে খেয়াল করে নিয়ে দেখেন, এটা কিন্তু এই যে দেখেন কতটুকু ফেলে মারতেছে, এটার ঘুষ কিন্তু যাবার কারণে, এই যে দেখেন এটার ঘুষ কতটুকু পেলে মারতেছে, এটা যাবার কারণে কিন্তু বলটা পড়েছে, এবং বল যে বাটি আছে সে বাটিটাও কিন্তু ঠিক রয়েছে। তো আমাদের এটা আনসেটিং করতে হবে। আমরা আবার ইঞ্জিনটা কাজ করলাম, এখন আমরা ইঞ্জিনটা স্টার্ট করে দেখবো তার কী পরিস্থিতি।